এবং স্নেহের হিজিবিজ বিজ। আমার গলায় ঝুলানো সার্টিফিকেট দেখেই তোমরা বুঝতে পারছ যে আমার নাম শ্রী ব্যাকরণ সিং, বিএ খাদ্য বিশারদ। আমি খুব চমৎকার ব্যাক করতে পারি, তাই আমার নাম ব্যাকরণ, আর সিং তো দেখতেই পাচ্ছ। ইংরেজিতে লিখবার সময় লিখি বিএ অর্থাৎ ব্যাক। কোন কোন জিনিস খাওয়া যায় আর কোনটা কোনটা খাওয়া যায় না তা আমি সব নিজে পরীক্ষা করে দেখেছি, তাই আমার উপাধি হচ্ছে খাদ্য বিশারদ। তোমরা যে বলো পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, এটা অত্যন্ত অন্যায়। এই তো একটু আগে ওই হতভাগাটা বলছিল যে রাম ছাগল টিকটিকি খায়, এটা একেবারেই সম্পূর্ণ মিথ্যা কথা। আমি অনেক রকম টিকটিকি চেটে দেখেছি, ওতে খাবার মতো কিছু নেই। অবশ্যই আমরা মাঝে মাঝে এমন অনেক জিনিস খাই যা তোমরা খাও না, যেমন খাবারের ঠোঙা কিংবা নারকেলের ছোবড়া কিংবা খবরের কাগজ কিংবা সন্দেশের মতো ভালো ভালো মাসিক পত্রিকা, কিন্তু তা বলে মজবুত বাঁধানো কোন বই আমরা কখনো খাই না। আমরা কচিত কখনো লেপ কম্বল কিংবা তোষক বালিশ এসব একটু আধটু খাই বটে, কিন্তু যারা বলে আমরা খাট পালং কিংবা টেবিল চেয়ার খাই তারা ভয়ানক মিথ্যাবাদী। যখন আমাদের মনে খুব তেজ আসে তখন শখ করে অনেক রকম জিনিস আমরা চিবিয়ে কিংবা চেখে দেখি, যেমন পেন্সিল, রাবার কিংবা বোতলের ছিপি কিংবা শুকনো জুতো কিংবা ক্যানভিসের ব্যাগ। শুনেছি আমার ঠাকুরদাদা একবার স্ফূর্তির চোটে এক সাহেবের আধখানা তাঁবু প্রায় খেয়ে শেষ করেছিলেন, কিন্তু তা বলে ছুরি কাঁচি কিংবা শিশি বোতল এসব আমরা কোনদিন খাই না। কেউ কেউ সাবান খেতে ভালোবাসে, কিন্তু সেসব হাত ছোট খাটো বাজে সাবান। আমার ছোট ভাই একবার একটা আস্ত বার সোপ খেয়ে ফেলেছিল বলেই ব্যাকরণ সিং আকাশের দিকে চোখ তুলে ব্যা ব্যা করে ভয়ানক কাঁদতে লাগলো। তাতে বুঝতে পারলাম যে সাবান খেয়ে ভাইটির অকাল মৃত্যু হয়েছে। হিজিবিজবিজটা এতক্ষণ পড়ে পড়ে ঘুমোচ্ছিল, হঠাৎ ছাগলটার বিকট কান্না শুনে সে হং হং করে ধর্মড়িয়ে উঠে বিষম টিষম খেয়ে একেবারে অস্থির। আমি ভাবলাম বোকাটা মরে বুঝে এবার, কিন্তু একটু পরেই দেখি সে আবার তেমনি হাত পা ছুঁড়ে ঠ্যাক ঠ্যাক করে হাসতে লেগেছে। আমি বললাম এর মধ্যে আবার হাসবার কি হলো? সে বলল সেই একজন লোক ছিল যে মাঝে মাঝে এমন ভয়ঙ্কর নাক ডাকাতো যে সবাই তার উপর চটা ছিল। একদিন তাদের বাড়ি বাজ পড়েছে আর অমনি সবাই দৌড়ে তাকে ধার ধার মারতে লেগেছে। আমি বললাম যত সব বাজে কথা। এই বলে যেই ফিরতে গেছি অমনি চেয়ে দেখি একটা ন্যাড়া মাথা কে যেন যাত্রার জুড়ির মতো চাপকানার পায়জামা পরে হাসি হাসি মুখ করে আমার দিকে তাকিয়ে আছে, দেখে আমার গা জ্বলে গেল। আমায় ফিরতে দেখেই সে আবদার করে আল্লাদির মতো ঘাড় বাঁকিয়ে দুহাত নেড়ে বলতে লাগল, না ভাই না ভাই, এখন আমায় গাইতে বলো না, সত্যি বলছি আজকে আমার গলা তেমন খুলবে না। আমি বললাম কি আপদ, কে তোমায় গাইতে বলছে? লোকটা এমন বেহায়া, সে তবুও আমার কানের কাছে ঘ্যান
দরকার কি ভাই? আমি কিছু বলবার আগেই ছাগলটা আর হিজবিজ বিজটা একসঙ্গে চেঁচিয়ে উঠলো, তার পকেট থেকে মস্ত দুই তারা গানের কাগজ বার করে সেগুলো চোখের কাছে নিয়ে গুনগুন করতে করতে হঠাৎ সরু গলায় চিৎকার করে গান ধরল, লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ, লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ, একটি মাত্র পদ সে একবার গাইল, দুবার গাইল, পাঁচবার, দশবার গাইল। আমি বললাম, এ তো ভারী উৎপাত দেখছি, গানের কি আর কোনো পদ নেই? নারা বলল, হ্যাঁ আছে, কিন্তু সেটা অন্য একটা গান, সেটা হচ্ছে লি গলি চলিলাম ফুটপাথে ধুমধাম কালি দিয়ে চুনকাম, সে গান আজকাল আমি গাই না। আর একটা গান আছে, নৈনিতালের নতুন আলো, সেটা খুব নরম সুরে গাইতে হয়, সেটাও আজকাল আর গাইতে পারি না। আজকাল যেটা গাই সেটা হচ্ছে শিখি পাখার গান। এই বলে সে গান ধরল, মিশি মাখা শিখি পাখা আকাশের কানে কানে, শিশি বোতল ছিপি ঢকা, সরু সরু গানে গানে, আলো ভোলা বাঁকা আলো, আধো আধো কত দূরে, সরু মোটা সাদা কালো, ছল ছল ছায়া সুরে। আমি বললাম, এবার গান হলো নাকি? একটু মাথা মুন্ডু কোনো মানেই হয় না। হিজবিজ বিজ বললো, হ্যাঁ গানটা ভাই শক্ত। ছাগল বলল, শক্ত আবার কোথায়, ওই শিশি বোতলের জায়গাটা একটু শক্ত ঠেকল, তাছাড়া তো শক্ত কিছু পেলাম না। ন্যাড়াটা খুব অভিমান করে বলল, তা তোমরা সহজ গান শুনতে চাও তো সে কথা বললেই হয়, অত কথা শোনাবার দরকার কি, আমি কি আর সহজ গান গাইতে পারি না? এই বলে সে গান ধরল, বাদুর বলে উড়ে ও ভাই সজারু, আজকে রাতে দেখবে একটা মজারু। আমি বললাম, মজারু বলে কোনো কথা হয় না। তারা বলল, কেন বললাম? আলবাত হয়, সজারু ক্যাঙারু দেবদারু সব হতে পারে, মজারু কেন হবে না? ছাগল বলল, ততক্ষণ গানটা চলুক না, হয় কি না হয় পরে দেখা যাবে। অমনি আবার গান শুরু হল, বাদুর বলে ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবে একটা মজারু, আজকে হিথায় চামচিকে আর পেঁচারা, আসবে সবাই মরবে ইঁদুর বেচারা, কাঁপবে ভয়ে ব্যাঙগুলো আর ব্যাঙাচি, ঘামতে ঘামতে ফুটবে তাদের ঘামাচি, ছুটবে ছুঁচো লাগবে দাঁতে কপাটি, দেখবি তখন ছিমবি ছেঙা চপাটি। আমি আবার আপত্তি করতে যাচ্ছিলাম, কিন্তু সামলে গেলাম, গান চলতে লাগলো, সজারু কয়
ঝোপের মাঝে এখনই গিন্নি আমায় ঘুম দিয়েছেন দেখনি, জেনে রাখুন প্যাঁচা এবং প্যাঁচানি, ভাঙলে সে ঘুম শুনে তাদের চেঁচানি, ঠ্যাংরা খোঁচা করবো তাদের খুঁচিয়ে, এই কথাটা বলবে তুমি বুঝিয়ে। বাদুর বলি পেঁচার কুটুম কুটুমি, মানবে না কেউ তোমারি সব তুমি, ঘুমোয় কি কেউ এমন ভূষো আধারে, গিন্নি তোমার হোতলায় এবং হাজারে, তুমিও দাদা হচ্ছ ক্রমে খ্যাপাটে, চিমনি চাটা ভোপসা মুখ ভ্যাপাটে। গানটা আরো চলত কিনা জানি না, কিন্তু এই পর্যন্ত হতে একটা গোলমাল শোনা গেল। তাকে দেখি আমার আশেপাশে চারদিকে ভিড় জমে গিয়েছে, একটা সজারু এগিয়ে বসে ফোঁৎফোঁৎ করে কাঁদছে, আর একটা সামলা পড়া কুমির মস্ত একটা বই দিয়ে আস্তে আস্তে তার পিঠ থাবড়াচ্ছে আর ফিস ফিস করে বলছে, কেঁদো না কেঁদো না, সব ঠিক করে দিচ্ছি। হঠাৎ একটা তকমা আটা পাগড়ি বাঁধা খোলা দেন রু লুচিয়ে চিৎকার করে বলে উঠল, মানহানের মকদ্দমা। অমনি কোথেকে একটা কালো ঝোল্লা পড়া হুতুম বেচা আছে সকলের সামনে একটা উঁচু পাথরের উপর বসেই চম্পুজে ঢুলতে লাগলো, আর একটা মস্ত ছুঁচু একটা বিশ্রী নোংরা হাত পাকা দিয়ে তাকে বাতাস করতে লাগলো। প্যাঁচ একবার ঘোলা ঘোলা চোখ করে চারদিক তাকিয়ে তক্ষণে আবার চোখ বুঝে বলল, নালিশ বাতলাও। বলতেই কুমিরটা অনেক কষ্টে কাঁদো কাঁদো মুখ করে চোখের মধ্যে নখ দিয়ে খিঁচিয়ে পাঁচ ছয় ফোঁটা জল বার করে ফেলল, তারপর সর্দি বসা মোটা গলায় বলতে লাগল, ধর্মাবতার হুজুর, একটা মানহানির মোকদ্দমা। সুতরাং প্রথমেই বুঝতে হবে মান কাকে বলে। মান মানে কচু, কচু অতি উপাদেয় জিনিস, কচু অনেক প্রকার, যথা মান কচু, ওল কচু, কান্দা কচু, পানি কচু, শঙ্খ কচু ইত্যাদি। কচু গাছের মূলকে কচু বলে, সুতরাং বিষয়টার একেবারে মূল পর্যন্ত যাওয়ার দরকার। এইটুকু বলতেই একটা শিয়াল সামলা মাথায় তড়াক করে লাফিয়ে উঠে বলল, হুজুর কচু অতি অসার জিনিস, কচু খেলে গলা কুটকুট করে, কচু পোড়া খাও বললে মানুষে চটে যায়, কচু খায় কারা, কচু খায় শুয়োর আর সজারু। সজারুটা আবার ফ্যাট ফ্যাট করে কাঁদতে যাচ্ছিল, কিন্তু কুমির সেই প্রকাণ্ড বই দিয়ে তার মাথায় এক থাবড়া মেরে জিজ্ঞাসা করল, দলিল পত্র সাক্ষী সাবুদ কিছু আছে? সজারু ন্যাড়ার দিকে তাকিয়ে বলল, ওই তো ওর হাতে সব দলিল রয়েছে। বলতেই কুমিরটা ন্যাড়ার কাছ থেকে একটা গানের কাগজ কেড়ে নিয়ে হঠাৎ এক জায়গা থেকে পড়তে লাগল, একের পিঠে ধুই চৌকি চেপে শুই, পোটলা বেঁধে ধুই গোলাপ চাপা জুই, বিলেশ মাগুর রুই হিঞ্চে পালং পুঁই, সন বাঁধানো ভুঁই গোবর জলে ধুই। কাঁদিস কেন তুই? সজারি বলল, আহা ওটা কেন, ওটা তো নয়। কুমির বলল, তাই নাকি, আচ্ছা দাঁড়াও। এই বলে সে আবার একখানা কাগজ নিয়ে পড়তে লাগলো, চাঁদনি রাতের পেতনি পিসি, সজনে তলায় খোঁজ নড়ে, হ্যাঁলা মাথা হ্যাংলা সেথ, হর কচা কচ বোঝ মারে, চলতা গাছে অলতা পড়া, নাক ঝোলানো শাঁকচুনি, মাকড়ি নেড়ে হাঁকড়ে বলে, আমায় তো কেউ ডাকচুনি, মুন্ডু ঝোলা উল্টো বুড়ি, ঝুলছে দেখো চুল খুলে, বলছে
মজারু বললে, লুড়ি চাল কি যে পড়ছে তার নেই ঠিক। কুমির বলল, তাহলে কোনটা কোনটা? এইটা দেখলাম খালি খালি খিদে পায় কেন রে? বললে, ওসব নয়, ও তোমার গিন্নির নামে কবিতা, তা সে কথা আগে বললেই হতো। এই তো ডাম ভজন্তিতে গিন্নিটা, বাপরে যেন সিংহিটা, বাসন নাড়িয়ে ঝানার ঝান, কাপড়ের কাছে দমার দম, এরকম মিলছে না? তাহলে নিশ্চয়ই এটা দলিল দিলে খুঁজে পায় না। মেয়েটা এতক্ষণ আড়ষ্ট হয়েছিল, সে হঠাৎ বলে উঠল, কোনটা শুনতে চাও? সেই যে বাজুর বলে উড়িয়ে ভাই সজারু, সেটি? সজারু ব্যস্ত হয়ে বলল, হ্যাঁ। অমনি শিয়াল আবার তেড়ে উঠল, বাদুর কি বলে? হজর, তাহলে বাদুর গোপালকে সাক্ষী মানতে আজ্ঞা হোক। গোলা ব্যাং গল গলা ফুলিয়ে হেঁকে বলল, বাদুর গোপাল হজির। সবাই এদিক ওদিকে তাকিয়ে দেখল, কোথাও বাদুর নেই। তখন শিয়াল বলল, তাহলে হুজুর বলে সকলের ফাঁসির হুকুম হোক। কুমির বলল, তো কেন, এখন আমরা আপিল করব তোমাদের বলল। বুড়ো বাপের চলুক সাক্ষী আন। কুমির এদিক ওদিক তাকিয়ে হিজবিজ বিজকে জিজ্ঞাসা করলো, সাক্ষী দিবি? চরণ পয়সা পাবি? পয়সার নামে হিজবিজ বিজ তাক করে সাক্ষী দিতে উঠেই তাক করে এসে ফেললো। শিয়াল বলল, হাসছো কেন? হিজবিজ বিজ বলল, একজনকে শিখিয়ে দিয়েছিল তুই সাক্ষী দিবি যে বইটা সবুজ রঙের মলাট, কানের কাছে নীল চামড়া, আর মাথার উপর লাল কালির ছাপ। উকিল যেই তাকে জিজ্ঞাসা করেছে তুমি আসামিকে চেনো, অমনি সে বলে উঠেছে, হ্যাঁ, সবুজ রঙের মলাট, কানের কাছে নীল চামড়া, মাথার উপর লাল কালির ছাপ। শিয়াল জিজ্ঞাসা করল, তুমি সজারুকে চেনো? হিজবিজবিজ বলল, হ্যাঁ, সজারু চিনি, কুমির চিনি, সব চিনি। সজারু গর্তে থাকে, তার গায়ে লম্বা লম্বা কাঁটা, আর কুমিরের গায়ে চাকা চাকা ঢিপির মতো, তারা ওই ছাগল টাগল ধরে খাওয়ালে। বলতেই ব্যাকরণ সিং খুঁড়ে ভয়ানক কেঁদে উঠলো। আমি বললাম, আবার কি হলো? ছাগল বলল, আমার সেজ মামার আধখানা কুমিরে খেয়েছিল, তাই বাকি আধখানা মরে গেল। আমি বললাম, গেল তো গেল, আপদ গেল, তুমি এখন চুপ করো। শিয়াল জিজ্ঞাসা করল, তুমি মোকদ্দমার বিষয়ে কিছু জানো? হিজবিজবিজ বলল, আর জানি নে, ওই একজন নালিশ করে, তার একজন উকিল থাকে, আরেকজনকে আসাম থেকে নিয়ে আসে, তাকে বলে আসামি, তারও একজন উকিল থাকে, এক একদিকে দশজন করে সাক্ষী থাকে, আরেকজন জজ থাকে, সে বসে বসে ঘুমোয়। আচ্ছা বলল, কখনো আমি ঘুমোচ্ছি না, আমার চোখে ব্যারাম আছে, তাই চোখ বুঝে আছি। হিজবিজ বিজ বলল, আরো অনেক জজ দেখেছি, তাদের সকলেরই চোখে ব্যারাম, বলে সে ঠাক ঠাক করে ভয়ানক হাসতে লাগলো। শিয়াল বলল, আবার কি হলো? হিজবিজ বিজ বলল, মাথার ব্যারাম ছিল, সে সব জিনিসের নামকরণ করত, তার জুতোর নাম ছিল অবিবিশ্বকারিতা, তার ছাতার নাম ছিল প্রত্যুৎপন্নমচিত্ত, আর তার গাড়ুর নাম ছিল পরম কল্যাণ পরেশু। কিন্তু যেই তার বাড়ির নাম দিয়েছে কিং কর্তব্য বিমূঢ়,
শিয়াল বলল, নামের বাজ এখন তখন কি? বিজবিজ বলল, তাও জানো না, সকালে আমার নাম থাকে আলু নাড়, আবার আরেকটু বিকেল হলেই আমার নাম হয়ে যাবে রাম তারু। শিয়াল বলল, নিবাস কোথায়? হিজিবিজ বলল, আর কথা বলছো? শ্রীনিবাস, শ্রীনিবাস দেশে চলে গিয়েছে। অমনি ভিড়ের মধ্যে থেকে উড়ো আর বুড়ো একসঙ্গে চেঁচিয়ে উঠল, তাহলে শ্রীনিবাস নিশ্চয়ই মরে গিয়েছে। উড়ো বলল, দেশে গেলেই লোকেরা সব হুসহুস করে মরে যায়। বুড়ো বলল, হাবুজের কাকা যেই দেশে গেল অমনি শুনি সে মরে গিয়েছে। শিয়াল বললে, আহ, সবাই মিলে কথা বলো না, ভারি গোলমাল হয়। শুনে উদো বুদোকে বললো, আয় ফের সবাই মিলে কথা বলবি তো তোকে মারতে মারতে সাবার করে ফেলবো। বুদো বললো, আবার যদি গোলমাল করিস তাহলে তোকে ধরে একেবারে মোটলা পেটা করে দেব। শিয়াল বলল, হুজুর, এরা সব পাগল আর আহাম্মক, এদের সাক্ষীর কোনো মূল্য নেই। শুনে কুমির রেগে ল্যাজ আছড়িয়ে বলল, কে বলল মূল্য নেই? দস্তুর মতো চারানা পয়সা খরচ করে সাক্ষী দেওয়ানো হচ্ছে বলেই সে তক্ষণি ঠাক ঠাক করে ষোলোটা পয়সা গুনে হিজিবিজ বিজের হাতে দিয়ে দিল। অমনি কে যেন উপর থেকে বলে উঠল, এক নম্বর সাক্ষী, নগদ হিসাব, মূল্য চালা। সে দেখলাম আকেশ্বর বসে বসে হিসাব লিখছে। শিয়াল আবার জিজ্ঞাসা করল, তুমি এ বিষয়ে আর কিছু জানো না? হিজিবিজ বিজ খানিক ভেবে বলল, শিয়ালের বিষয়ে একটা গান আছে সেটা জানি। শিয়াল বলল, কি গান শুনি? হিজিবিজ বিজ সুর করে বলতে লাগল, আয় 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 শিয়ালে বেগুন খায়, তারা তেলায় নুন কোথায় পায়? বলতেই শিয়াল ভয়ানক ব্যস্ত হয়ে উঠল, থাক থাক থাক, সে শিয়ালের কথা তোমার সাক্ষী দেওয়া শেষ হয়ে গিয়েছে। এদিকে হয়েছে কি, সাক্ষীরা পয়সা পাচ্ছে দেখে সাক্ষী দেওয়ার জন্য ভয়ানক হুড়োহুড়ি লেগে গিয়েছে, সবাই মিলে খেলাঠেলি করছে, এমন সময় হঠাৎ দেখে কাকেশ্বর ঝুপ করে গাছ থেকে নেমে এসে সাক্ষীর জায়গায় বসে সাক্ষী দিতে আরম্ভ করেছে। কেউ কিছু জিজ্ঞাসা করবার আগেই সে বলতে আরম্ভ করলো, সেই সেই ভূষণ্ডী কাগায় নমঃ, সেই কাকেশ্বর কুচকুচে 41 নম্বর গেছবায়ার কাগে আপটি, আমরা হিসাবি ও বেহিসাবি খুচরা পাইকারি সকল প্রকার গণনার কার্য। শিয়াল বলল, বাড়ি গেল, যা জিজ্ঞাসা করছি তার জবাব দাও, কিরাম তোমার? কাক বললো, কি আপদ, তাই তো বলছিলাম সেই কাকেশ্বর কুচকুচে। শিয়াল বললো, নিবাস কোথায়? কাক বললো, বললাম যে কাকে আপটি। শিয়াল বললো, সেখান থেকে কত দূর? কাক বললো, তা ওলা ভারী শক্ত, ঘন্টা হিসেবে চালানা, মাইল হিসেবে 10 পয়সা, নগদ দিলে 2 পয়সা কম, যোগ করলে 10 আনা, বিয়োগ করলে 3 আনা, ভাগ করলে 7 পয়সা, গুণ করলে 21 টাকা। শিয়াল বললো, আর বৃদ্ধি গাইড করতে হবে না, জিজ্ঞাসা করি, তোমার বাড়ি যাবার পথটা চেনো তো? কাক বললো, তা চেনে, এই তো সামনেই সোজা পথ দেখা যাচ্ছে। শিয়াল বলল, এ পথ কত দূর গিয়েছে? কাক বলল, পথ আবার যাবে কোথায়? যেখানকার পথ সেখানেই আছে, পথ কি আবার এদিক ওদিক চড়ে বেড়ায় না দার্জিলিং এ হাওয়া খেতে যায়? শিয়াল বলল, তুমি তো ভারী বেয়াদব হে, বলি সাক্ষী দিতে যে এসো মুকদ্দমার কথা কি জানো? কাক বললে, খুব যা হোক, এতক্ষণ বসে বসে হিসাব করল কে? যা কিছু জানতে চাও আমার কাছে পাবে। এই তো প্রথমেই মান কাকে বলে? মান মানে কচুরি, কচুরি 4 প্রকার, ঝিঙে কচুরি, খাস্তা কচুরি, নিমকি আর জিভে গজা। খেলে কি হয়? খেলে শিয়ালদের গলা কুটকুট করে, কিন্তু কাকেদের করে না। তারপর একজন সাক্ষী ছিল, নগদ মূল্য চারানা, সে আসামে থাকত, তার কানের চামড়া নীল হয়ে গেল, তাকে বলে কালা জ্বর। তারপর একজন লোক ছিল, সে সকলের নামকরণ করত, শিয়ালকে বলতো তেল চোরা, কুমিরকে বলতো অষ্টাবক্র, পেঁচাকে বলতো বিভীষণ। বলতে বিচার সভায় একটা ভয়ানক গোলমাল বেঁধে গেল, কুমির হঠাৎ খেপে টপ করে খোলা ব্যাংকে খেয়ে ফেললো, তাই দেখে ছুটেটা করে ভয়ানক পেঁচাতে লাগলো। শিয়াল একটা ছাতা দিয়ে খুশ খুশ করে কাকেশ্বরকে তাড়াতে লাগলো। পেঁচা গম্ভীর হয়ে বলল, সবাই এখন চুপ করো, আমি মোকদ্দমার রায় দেব। এই বলে সে
কানে কলম দেওয়া খরগোশকে হুকুম করল, যা বলছে লিখে নাও। মানহানির মোকদ্দমা ২৪ নম্বর, ফরিয়াদি সজারু, আসামি আসামি কই? তখন সবাই বলল, হইচ্ছা, আসামি তো কেউ নেই। তাড়াতাড়ি ভুলিয়ে ভালিয়ে ন্যাড়াকে আসামি দাঁড় করানো হল। ন্যাড়া বোকা, সে ভাবলো আসামিরাও বুঝি পয়সা পাবে, তাই সে কোনো আপত্তি করল না। হুকুম হল ন্যাড়ার 3 মাস জেল আর 7 দিনের ফাঁসি। আমি সবে ভাবছি এরকম অন্যায় বিচারের বিরুদ্ধে আপত্তি করা উচিত। এমন সময় ছাগলটা হঠাৎ করণ সিং বলে পেছন থেকে টেরে এসে আমায় এক ঢু মারল, তারপরে আমার কান কামড়ে দিল। অমনি চারদিকে কিরকম সব ঘুরিয়ে যেতে লাগল। ছাগলটার মুখটা ক্রমে বদলে চেষ্টায় ঠিক মেজ মামার মতো হয়ে গেল। তখন ঠাউর করে দেখলাম মেজ মামা আমার কান ধরে বলছেন, ব্যাকরণ শিখবার নাম করে বুঝি পরে পরে ঘুমানো হচ্ছে। আমি তো অবাক, প্রথমে ভাবলাম বুঝি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, কিন্তু তোমরা বললে বিশ্বাস করবে না, আমার রুমালটা খুঁজতে গিয়ে দেখি কোথাও রুমাল নেই, আর একটা বেড়াল বেড়ার উপর বসে বসে গোঁফে দা দিচ্ছিল, হঠাৎ আমায় দেখতে পেয়েই খাচমাচ করে নেমে পালিয়ে গেল। আর ঠিক সেই সময় বাগানের পেছন থেকে একটা ছাগল ব্যা করে ডেকে উঠল। আমি বড় মামার কাছে এসব কথা বলেছিলাম, কিন্তু বড় মামা বললে, কতগুলো বাজে স্বপ্ন দেখে তাই নিয়ে গল্প করতে এসেছে। মানুষের বয়স হলে এমন হুঁচকা হয়ে যায়, কিছুতেই কোনো কথা বিশ্বাস করতে চায় না। তোমাদের কিনা এখনো বেশি বয়স হয়নি, তাই তোমাদের কাছে ভরসা করে এসব কথা বললাম।